আপনারা দেখছেন বাংলা ভারত সংবাদ, এগিয়ে বাংলা, এগিয়ে ভারত। বাংলাদেশে পাচারের সময় গরু ও আগ্নেয়াস্ত্র সহ যন্ত্রচালিত বোট আটক করল সুন্দরবন উপকূল থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে সুন্দরবন উপকূল থানার পুলিশ গোপন সূত্রে খবর পায়, কালিদাসপুর পঞ্চম ঘাটের বিপরীতে মরিচঝাপি জঙ্গলের কাছে সশস্ত্র কয়েকজন দুষ্কৃতী যন্ত্রচালিত বোটে গরু নিয়ে বাংলাদেশের দিকে যাচ্ছে। সাথে সাথে অভিযান চালিয়ে একটি যন্ত্রচালিত নৌকা আটক করে পুলিশ। পুলিশ আসছে জানতে পেরে ওই যন্ত্রচালিত নৌকায় থাকা দুর্বৃত্তরা পালিয়ে যায়। এফআইবির পুলিশ অভিযানকারী বিশেষ দলটি যন্ত্রচালিত নৌকা তল্লাশি চালিয়ে 9টি জীবিত গরু, একটি আগ্নেয়াস্ত্র এবং 15 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, বাংলা ভারত সংবাদ।